অসমে বৃষ্টিতে নগর সদরে পানিতে ডুবে আছে 300 বিঘা জমির ধান। হাহাকার উঠেছে 40টি গ্রামের হাজারো কৃষকের। এমন পরিস্থিতির জন্য খাল খননে অনিয়মকে দায়ী করছেন স্থানীয় জনপ্রতিনিধিসহ সাধারণ মানুষ। তবে অনিয়ম হওয়ার কথা অস্বীকার করেছে অভিযুক্ত কর্মকর্তারা। নগর প্রতিনিধি আরিফুল হক সোহাগের তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন নাদিরা সুলতানা। জমি সেচের লক্ষ্যে 2017 সালে নওগাঁ সদর ও মহাদেবপুরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ 37 কিলোমিটার খাল খনন করে। এর মধ্যে সদর উপজেলার 5 কিলোমিটার খাল খননে অনিয়মের অভিযোগ কৃষকদের। সম্প্রতি বৃষ্টিতে তলিয়ে গেছে প্রতাপদহ মাঠ বিল মনসুর 12 মাসিয়া মাঠের 300 বিঘা জমির ধান গাছ। আমার 12 বিঘা জমিতে আমার দুফেরি সার দেওয়া শেষ হয়ে গেছে, সেগুলান ধান শুদ্ধ আমার ডুবে যাচ্ছে। 20-30 বিঘা, 10 বিঘা, 5 বিঘা গরিব মানুষের 1 বিঘা, 1.5 বিঘা তার কেউ আছে। 1000 থেকে 1200 ফিট খুঁড়ে এই খালের সাথে ওই খাল, দুইটা খাল যদি একটা করে দেওয়া হয় সমস্ত পানি বের হয়ে চলে যাবে। এদিকে আমাদের বিলের পানি খালে নামতে পারবে, এখন দেখো আপনি দেখেছেন তো যে খাল আর বিল সমান, কিন্তু তাহলে খালে পানি কিভাবে খাবে? কোন খাল খননে অনিয়মের কথা জানান স্থানীয় চেয়ারম্যানও। কিছু জায়গা খোঁড়া হয়েছে, কিছু জায়গা খোঁড়া হয় নাই, এবং কিছু অসহায় লোক আছে তারা কাটা দিয়েছে, যার ফলে খালটা কচুরি পানা ভরাট হওয়ার পর খালে দেওয়া কোনো পানি সমস্যার ব্যবস্থা নাই। তবে অনিয়মের অভিযোগ মানতে নারাজ সংশ্লিষ্ট কর্মকর্তা। আসলে যে কোনো খাল আপনি খনন করার পরে কন্টিনিউস মেনটেন করলে 5-7 বছরের মধ্যে সেটা কিন্তু অনেকটাই আবার ভরাট হয়ে যায়, এটাই স্বাভাবিক। দ্রুত বিলের পানি নিষ্কাশন সহ কৃষকের ক্ষতি পোষাতে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। নাদিরা সুলতানা, আরটিভি।